পার করে 70 বছরে পা দিবে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে রাষ্ট্র সৃষ্টি থেকে শুরু করে এই রাষ্ট্রকে দরিদ্র দেশ থেকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়ার যে সাফল্য, এটি বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে যখন প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিকে ড্রয়িং রুম থেকে বের করে এনে মেহনতি বঞ্চিত মানুষের কথা বলার জন্যে, অসাম্প্রদায়িক চেতনাকে শালিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যুদয় ঘটেছিল। পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা যাতে জনগণের কাছে দায়বদ্ধ থাকে সেই জন্যে কাজ করেছে। আর আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের সৃষ্টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সৃষ্টির পর 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো, বহু আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো বাংলাদেশও উন্নত দেশের তালিকায় নাম লেখাতে পারত। সেটি সম্ভবপর হয় নাই বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হত্যা করার কারণে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু যেই স্বপ্ন একে স্বপ্ন দেখে বাংলাদেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করার স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্ন তিনি অকালে তাকে হত্যা করার কারণে বাস্তবায়ন করতে পারেননি, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, মাথাপিছু কৃষিজমির পরিমাণ এই দেশে পৃথিবীতে সবচেয়ে কম। তা সত্ত্বেও বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ শুধু নয়, খাদ্য উদ্ভিদের দেশ। বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশে মানুষের হিউম্যান ইন্ডেক্স, মাথা অর্থাৎ গড় আয়ু থেকে শুরু করে সমস্ত কিছুতে ভারত পাকিস্তানকে পিছনে ফেলেছে। বাংলাদেশ সমস্ত ইকোনমিক ইন্ডেক্সে মাথাপিছু আয়, আয় সমতা, এই সমস্ত কিছুতে ভারত এবং পাকিস্তানকে পিছনে ফেলেছে। আর 3 বছর পর বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে। এই যে অর্জন, এই অর্জন বাংলাদেশের অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে, বাংলাদেশের মানুষের অর্জন শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশের মানুষের অর্জন। কিন্তু এই অর্জন অনেকের মাথা ব্যথার কারণ, কারণ আওয়ামী লীগের নেতৃত্বে যখন এত অর্জন, অন্য যারা রাজনীতি করে, আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে, তাদের জন্য তো সেটি গায়ের কাটার মতো। কারণ আওয়ামী লীগ যখন দেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন দেশের মানুষ ক্রমাগতভাবে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে যাচ্ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই কারণে এটি অনেকের গায়ের কাটা। এই জন্যে তারা নানা দাবি দাওয়া উপস্থাপন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নাকি, আমরা নাকি বিএনপি ছাড়া নির্বাচন করতে চাই, আমরা বিএনপি ছাড়া মোটেও নির্বাচন করতে চাই না। সিটি কর্পোরেশন নির্বাচনগুলো যে হচ্ছে সেখানে বিএনপি অংশগ্রহণ করছে, আমরা বিএনপিকে সাথে নিয়ে নির্বাচন করতে চাই এবং সেই নির্বাচনে ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবারও বিপুল ভোটে শেখ হাসিনাকে জয়যুক্ত করবে, আওয়ামী লীগকে জয়যুক্ত করবে। বরং বিএনপি তাদের পরাজয় আঁচ করতে পেরে নির্বাচন থেকে পালাতে চায়। আমি বিএনপিকে বলবো যে নির্বাচন থেকে পালানোর জন্য আপনারা দয়া করে প্লট তৈরি করবেন না। এই সমস্ত কথাবার্তা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি নেতারা নির্বাচন থেকে পালানোর জন্য কোনো প্লট তৈরি করবেন না, আপনারা বরং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া,
বেগম খালেদা জিয়া কি গণতন্ত্রের প্রতীক? 15ই ফেব্রুয়ারি নির্বাচন কে করেছিল? বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের নেতাকে বানিয়েছিল 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর? বেগম খালেদা জিয়া। 15ই আগস্ট জন্ম তারিখ না হওয়া সত্ত্বেও কেক কাটে কে? তিনি বেগম খালেদা জিয়া। দেশের প্রধানমন্ত্রী দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে, দরজা খুলে না কে? তিনি বেগম খালেদা জিয়া। 21ই আগস্টের গ্রেনেড হামলা কার সময় কার পৃষ্ঠপোষকতায় হয়েছে? সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক নয়, বেগম খালেদা জিয়া হচ্ছে সন্ত্রাস, দুর্নীতি আর ঘৃণার প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া। তাই তিনি আজকে জেলে, জেলে তিনি রাজনৈতিক কারণে নয়, বহু রাজনৈতিক নেতা রাজনৈতিক কারণে জেলে ছিল। বঙ্গবন্ধু বারবার রাজনৈতিক কারণে জেলে গেছে, বহু রাজনৈতিক কর্মী জেলে গেছে, আমাদের দলের অনেক রাজনৈতিক কর্মী জেলে গেছে, আমরা নিজেরা রাজনৈতিক কারণে জেলে গেছি, কিন্তু বেগম খালেদা জিয়া রাজনৈতিক কারণে জেলে যায়নি। তিনি দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত হয়ে জেলে গেছেন। সুতরাং আজকে আমি যেটি বলবো, শুক্রবার আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, সেটি হচ্ছে বিএনপিকে অনুরোধ জানাবো, নির্বাচন আমরা বিএনপিকে সাথে নিয়ে করতে চাই, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা আবার দেশে জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে চাই। আর বিএনপিকে অনুরোধ জানাবো, দয়া করে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজবেন না। এবার যদি নির্বাচন থেকে পালান তাহলে আপনাদের হয়তো দেশ থেকেও পালিয়ে যেতে হতে পারে, সুতরাং সেই জায়গায় আপনারা যাবেন। আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।